الحمد لله বর্ষণার শীর্ষ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম করণীয় কি? একটা তো হলো স্বাস্থ্যবিজ্ঞানীরা বলবে, ডাক্তাররা বলবে, তার নাড়ি কাটার কথা হোক, আরো কোনো কিছু যদি বিশেষ প্রয়োজন দেখা দেয়, অক্সিজেন কম থাকে অক্সিজেন দেওয়ার কথা বলবে, আরো অনেক কিছুই হয় শরীয়তের মধ্যে, যেটা বাকি তার সব স্বাস্থ্যগত দিক ঠিক থাকে শরীয়তের মধ্যে, যেটা এটা হলো আজান একামত, এর ব্যাপারে কিছু হাদিস আসছে কিন্তু দুর্বল। মুডের উপরে আজানেরটা হতে পারে, আজানেরটা কিন্তু এটা ডান কানে বাম কানে এগুলো না, তাকে কাছে রেখে দিলে ভালো, আর অন্যরা শুনবে, মানুষরা জানবে, এই পর্যন্ত মুডের উপরে চলে। এরপরে হলো একজন পরেজগার বয়স্ক হলে ভালো, তাকে দিয়ে খেজুর চিবিয়ে তার উপরের তালুতে লাগিয়ে দেওয়া, যাতে করে ওখান থেকে একটু একটু করে তার ভিতরে একটা রস যায়। বাকি কাজ যেগুলো গুলো 7 নম্বর দিনে, যেদিন জন্ম নিয়ে সেই দিন এক ধরতে হবে, এইভাবে গণে গণে, যেমন রোববারে যদি জন্ম নেয় তাহলে সোমবার হবে এক সপ্তাহ, যেই বারে জন্ম নিয়েছে এর আগের বার হবে এক সপ্তাহ, এটা খেয়াল রাখতে হবে, ওই দিন আকিকা দেওয়া। আবার রাত্রিকে ধরতে হবে পরের দিনের সাথে, এটাও খেয়াল রাখা দরকার। আমরা রাত্রিকে ধরি আগের দিনের সাথে, না রাত্রি ধরতে হবে পরের দিনের সাথে। অতএব সে যদি রবিবার দিনগত রাত্রে জন্ম নেয়, এটা ধরতে হবে সোমবার, তাইলে হিসাবে তার 7 নম্বর দিন পুরা হবে রবিবার। এইভাবে তারপরে তার চুলগুলো যদি ছেলে হয়, ছেলে মেয়ে না, তাইলে তার চুল ছেঁচে ওই 7 নম্বর দিনে ওই পরিমাণ রূপা দান করা গরিবদের মাঝে, এগুলো হলো সুন্নতি কাজ। এরপরে আকিকা হলো, ছেলে হলে দুইটা প্রাণী দিবে, ছাগল হোক গরু হোক, অথবা একটা গরু একটা ছাগল, প্রাণী দুইটা দেওয়া হলো সুন্নাত। একবারে না পারে দ্বিতীয়বার দেখ, একবার একটা আরেকবার আরেকটা, কোনোটা বাপের পক্ষ থেকে কোনোটা নানার পক্ষ থেকে, এগুলো দেওয়া যায়, যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। এও কিন্তু ছেলের জন্য পূর্ণ পরিমাণ হলো দুইটা প্রাণী দেওয়া কুরবানির মধ্যে, ওটা এমনিই চলবে না কেন? আপনি দেখছেন ছেলে হলে দুইটা, মেয়ে হলে মাত্র কি একটা, তাও পুরা দিতে হবে। তো পুরা প্রাণী কিভাবে আবার কুরবানির 7 অংশের 1 অংশের মধ্যে ঢুকে, এটা ঠিক না। এটা একটা যুক্তি আছে যে কুরবানির 1 অংশে তো ওই এক প্রাণীর জায়গায়, যেমন কুরবানি দিলে হয়তো 1 অংশে ওইরকম হচ্ছে, অথবা কখনো কখনো এক এক নামের মধ্যে এক পরিবারের অনেকেই অংশ নিতে পারছে, এটা ওই জায়গায় প্রযোজ্য। এটাকে আকিকার সাথে নিয়ে এসে যে সমান করা হবে, এটার কোনো বাস্তব ঘটনা নাই এবং কোনো দলিল আলাদাও নাই। বাস্তব ঘটনা অভাব থাকা সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু আনহু একটা দিয়েছেন, আল্লাহর নবী হাসান হোসেনের এদের যে কোনো একজনের বা দুইজনের আর একটা দিয়েছেন। কেন বুঝাই বোঝানো হলো যে না, পূর্ণ প্রাণী দিতে হবে, এমনকি ছেলে সন্তান হলে কয়টা দিতে হবে? দুইটা। এবং এটা পাক করে খাওয়ানো যায়, গোশত বিতরণ করাও যায়, কিছু কাঁচা গোশত বিতরণ, কিছু পাক করে খাওয়ানো, সবই করা যায় কুরবানির মতোই। মোট কথা, নিজে খাবে, গরিবদেরকেও খাওয়াবে, আর আত্মীয় স্বজনকেও সামিল রাখবে।